গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে আলোচনায় আসন সমঝোতা। এ নিয়ে গত কয়েকদিনে ১৪ দলের কয়েক ডজন নেতাসহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাবেক মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীনরা। বর্তমান সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এরই মধ্যে ৩০০ আসনে একক নির্বাচনের ঘোষণা দিলেও পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা চায় তারা। বুধবার রাতে এ নিয়ে রাজধানীতে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হলেও উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত জানা যায়নি সেখান থেকে। সূত্র বলছে, আসছে নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতাসীনরা কী কী সুবিধা দিবে তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৯টি অংশ নিয়েছে, তবে মনোনয়ন তালিকা চূড়ান্ত হওয়ার পর দলের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী দলের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্তত ২০টি দল সরাসরি নৌকায় নির্বাচন করতে আগ্রহী, আর কিছু দল আওয়ামী লীগ ঘেঁষা হলেও নৌকা প্রতীক পাবে না বলে এখন পর্যন্ত নিশ্চিত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।